ধর্ম ব্লগে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের দিনটা আমরা শুরু করলাম নতুন পথ চলা, নতুন গান রেকর্ডিংয়ের উদ্দেশ্যে। আর গানটি শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে আমরা দেখে নেব রাস্তার নতুন নতুন যে টুরিস্ট জায়গাগুলো রয়েছে। বন্ধুরা, আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন নোটিফিকেশন অন করে দিন। এটি হলো বরন্তিটি। এখানেও কিন্তু শীতকালের অনেক সময়ে টুরিস্টের আনাগমন হয়ে থাকে। এটি রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সাতুড়ি থানার এলাকা। এখানে আসতে হলে আপনাকে আসানসোল রেলওয়ে স্টেশনে আসতে হবে। আবার আসানসোল থেকে আপনি যদি ট্রেনে আসতে চান, তাহলে আদ্রা বা খড়গপুর লোকাল ধরে মুরাড্ডি স্টেশনে নামতে হবে। এবং ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা এলেই কিন্তু বরন্তি ড্যাম। বন্ধুরা, এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গেস্ট হাউস বা লজগুলো, এবং খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু লজ এবং গেস্ট হাউসগুলো পরিষেবা দিয়ে থাকে। এটি হলো পাঞ্চেত ড্যাম, দ্বিতীয় টুরিস্ট প্লেস। এটি রয়েছে পশ্চিমবঙ্গের ও ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে। এবং দ্বিতীয় টুরিস্ট প্লেস আমরা এই জন্য বললাম যেহেতু ভিডিওতে আমরা বরন্তি ড্যাম দেখেছি এবং এখন পাঞ্চেত ড্যাম দেখছি। এবং এই ড্যামের ব্রিজটি ভাগ করে দুই রাজ্যকে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে আসানসোলে, এবং ওখান থেকে গাড়ি ভাড়া করে এলেই খুব সুবিধা হয়। পাঞ্চেত ড্যাম ও বরন্তি ড্যাম আপনি একই দিনে ভ্রমণ করতে পারবেন, কেননা একে অপরের দূরত্ব মাত্র প্রায় 15 থেকে 20 কিলোমিটার। আপনি যদি বরন্তি ড্যাম আসছেন, ওখান থেকেও আপনি পাঞ্চেত ড্যাম ভ্রমণের সুযোগ নিতে পারেন, এবং আপনি যদি পাঞ্চেত ড্যাম আসছেন, ওখান থেকে আপনি বরন্তি ড্যাম ভ্রমণের সুযোগ নিতে পারেন। এবং এই ড্যাম দুটো কিন্তু টুরিস্টদের জন্য খুব আকর্ষণীয়। এক সাইডে রয়েছে পাঞ্চেত ড্যাম, এবং অপর সাইডে রয়েছে ড্যাম্পের নিচে ওয়াটারফল, এবং সাথে ঘোরাঘুরি করার জন্য স্নেক পার্ক রয়েছে, এবং সাথে আবার আরেকটি পার্ক রয়েছে। এবং এখানেও এসে টুরিস্টরা কিন্তু খুব আনন্দ উপভোগ করে থাকে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এখানে কিন্তু সিআই সাহেবের সবসময় ডিউটি হয়ে থাকে, কেননা এই ড্যামটি ভাগ করে দুই রাজ্যকে, এটা বর্ডারের মধ্যে পড়ে, তাই সিআই সাহেব সবসময় এখানে প্রস্তুতি নিয়ে থাকেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম রেকর্ডিং স্টুডিওতে। এবার কিন্তু আমাদের আজকের গান রেকর্ডিংটাকে আমরা শুরু করি, এবং সবাই কিন্তু আনন্দ উপভোগ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। Thank you.